إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد قد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الغسل وقول الله تعالى وإن كنتم جنبا فطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه الآية মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের বিধিবিধান দিয়ে সঠিক পথ দেখিয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসূলগণের মাধ্যমে মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। দীন ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে পবিত্রতা, সেটা বাহ্যিক পবিত্রতা এবং আভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে শিরক থেকে কুফরি থেকে অন্তরকে মুক্ত করা, তাওহীদ আল্লাহর একত্ব আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করা। আর বাহ্যিক পবিত্রতা হচ্ছে ওযু, গোসল, তায়াম্মুম। এগুলি সহিহ বুখারীতে এর পূর্বে আমরা কিতাবুল ওযুতে দীর্ঘ অনিষ্টা পর্ব আলোচনা করেছি আর তার মাধ্যমে আমরা শেষ করেছি কিতাবুল ওযু। আজকে শুরু হবে কিতাবুল গোসল, কিতাবুল গোসল। আজ পহিলা জিলকাদা 1442 হিজরি মোতাবেক 11 জুন 2021। লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বলছেন কিতাবুল গোসল এই অধ্যায় হচ্ছে গোসল সম্পর্কে, বা এই পর্ব হচ্ছে গোসল সম্পর্কে। কিতাব যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে, এজন্য এর অর্থ পর্ব করা ভালো, এমন একটা পর্ব গোসলের যাতে বিভিন্ন রকমের অধ্যায়গুলি এতে এসেছে। বলছেন কিতাবুল গোসল, এ হচ্ছে হাজা কিতাবুল গোসল, আসলে ছিল এ হচ্ছে গোসলের পর্ব। দুটো আয়াত নিয়ে এসেছেন গোসল সম্পর্কে। মহান আল্লাহ বলছেন ও কৌরিল্লাহ তার মহান আল্লাহর বাণী ওয়াইন কন্তম জনবান ফত্তাহারু, তোমরা যদি অপবিত্র হয়ে যাও তাহলে পবিত্রতা অর্জন করবে, গোসল করবে। জনব বলা হয় স্বপ্নদোষের মাধ্যমে অথবা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে বীর্যপাত হয়, বীর্যপাত হল স্বপ্নদোষে, আর স্বামী স্ত্রী মিলনে বীর্যপাত শর্ত নাই। এই দুটো নাপাকিকে জনব বলা হয় কোরআনে হাদিসের ভাষায়। তোমরা যদি জুনবি হয়ে যাও, মানে তোমাদের ওপর এমন নাপাকি এসেছে যে তোমাদের উপর গোসল ফরজ হয়ে গেছে, ফত্তাহারু, তাহলে তোমরা তাহারা তর্জন করবে। ফত্তাহারু মানে হচ্ছে গোসল করা, গোসল করার মাধ্যমে তাহারা তর্জন করা। তো গোসল করতে হবে, গোসল ফরজের যে কারণ তা একটি হচ্ছে স্বপ্নদোষ হওয়া, আরেকটি হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। ওয়াইন কুনতুম মারাদা, আর তোমরা যদি অসুস্থ হও, আও আলা সাফার, অথবা সফরে থাকো, অসুস্থ, গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করতে পারছো না অসুস্থতার কারণে, কিংবা সফরে রয়েছে আর সফরে পানির ব্যবস্থা নেই, সাধারণত সফরে পানির ব্যবস্থা থাকে না, বাড়িতে থাকলে বা জনবস্তিতে থাকলে পানির ব্যবস্থা থাকে। ও যা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ যদি শৌচকার্য সেরে আসে, গায়েত, গায়েতের শাব্দিক অর্থ হচ্ছে নিচু জায়গা, আল মাকানুল মুনখাফিজ, তো পেশাব পায়খানার জন্য বা শৌচকার্যের জন্য যখন মানুষের ঘরে ঘরে
বাথরুমের ব্যবস্থা ছিল না, টয়লেটের ব্যবস্থা ছিল না, তখন মানুষ নিচু জায়গায় বসত পর্দা করার জন্য, যাতে চোখের আড় হয় মানুষের। এই জন্য গায়েদ বলা হয়েছে, শৌচকার্য সারা, পেশা পায়খানার কাজ সারা। লামাস্তুমুন্নিসা, অথবা তোমরা যদি স্ত্রীদেরকে স্পর্শ করো, মানে লামাসা মানে হচ্ছে সহবাস করা, লামস শুধু যদি হইত, ওর মানে হচ্ছে শুধু স্পর্শ, আর লামাসা মানে হচ্ছে সহবাসের স্পর্শ। এই জন্য সাফি মজহাবে যে স্ত্রীকে স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যায় এই ফতোয়া ঠিক নাই। প্রত্যেক মজহাবে কিছু ভুল ফতোয়া আছে, হানাফি, সাফি, মালিক, হাম্বলি, কারণ তাদের ইজতিহাদ আপন আপন যুগে যতটা কোরআনে হাদিসের দলিল পেয়েছে ইজতিহাদ করেছে, যতটা তাদের বুঝে এসেছে, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে কেউ ছিল না, কেউ নবী রসুল নয়। এই জন্য তকলিদ করা কোনো একটা মজহাবের এটা হচ্ছে বিভ্রান্তি, গুমরাহি, কারণ তারা নবী রসুল নয়, তাদের কাছে ওই আসেন। তো ওই রকমই একটি মাসআলা হচ্ছে সাফি মজহাবের মাসআলা, যে স্ত্রীকে ছুইলেই উজু নষ্ট হয়ে যাবে। তাহলে আজকাল কেউ তওয়াফ করতে পারবে, স্বামী স্ত্রী তওয়াফ করতে পারবে? হ্যাঁ, আর স্বামী স্ত্রী ছাড়াই এমনিও তো গায়ে গা লেগে যাচ্ছে ভিড়ের সময়, রমজান মাসের ভিড়ে, তারপরে আপনার হজের ভিড়ে কে বাঁচতে পারবে? তাহলে উজু নষ্ট, আর উজু নষ্ট হলে তওয়াফ হবে না আর ঠিক মতো। তো এখানে স্পর্শ করা না, এর অর্থ হচ্ছে সহবাস, কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে। এসব কারণগুলি হচ্ছে কিসের, এসব হচ্ছে কিসের কারণ? গোসল ফরজ হওয়ার, গোসল ফরজ হওয়ার বা ওযু আবশ্যক হওয়ার। এখন পানির প্রয়োজন, ফালাম তাজিদু মান, কিন্তু পানি পেলে না, পানি পেলে না, পানি পেলে না মানে পানি আসলে পানি পাওয়া যায় না, অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম নয়, দুটোই ক্ষেত্রে। পানি নেই কিন্তু পানি ব্যবহার করতে পারবে, যেমন সফরে সাধারণত এরকমটা হয়। আর যদি অসুস্থ হয়, পানি আছে, পাইনকুন্ত মারাদা যেমন বলেছে, অসুস্থ, পানি আছে, তার পানি ব্যবহার করতে পারছে না, ক্ষতি হবে। কতটা ক্ষতি? যাতে রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে বা রোগের চিকিৎসায় বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে, এরকম যদি হয়, যদি নয় যে প্রাণ নাশের আশঙ্কা আছে, পানি ব্যবহার করলে গোসল করলে মরে যাবে, তখন শুধু ছাড়াচ্ছে না, এমন কথা না। এমন হয়েছে যে এই সময় যদি গোসল করে তাহলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে, অথবা তার চিকিৎসা চলছে, চিকিৎসা বিলম্ব হয়ে যাবে চিকিৎসায়, অথবা চিকিৎসা ব্যাঘাত ঘটবে, এরকম ক্ষেত্রে। দিন হচ্ছে সহজ, যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করেছেন। তো মহান আল্লাহ বলছেন, ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও তাহলে কি করবে? ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটিতে তায়াম্মুম করবে। তায়াম্মুম এর শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, মাটির উদ্দেশ্যে মাটিতে হাত মারা, আর তারপরে চেহারা এবং হাতে কবজি পর্যন্ত, কোনো পর্যন্ত না, হানাফি মাযহাবে কোনো পর্যন্ত, আর দুইবার, দুইবার না, একবার তেমন তেমন মশলা আসবে, এখন তেমন আমরা যাইনি। তো হানাফি মাযহাবের তেমনে দুটো ভুল আছে, তাহলে একটা হচ্ছে যে দুইবার করে মাটিতে মারা, একবার চেহারার জন্য আর একবার হাতের জন্য, আরেকটি হচ্ছে, হানাফিদের তেমন কোনদিন করেছেন দেখেছেন দেশে, আর একটা হচ্ছে কোনোই পর্যন্ত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আসবে তেমন অধ্যায়, যে চেহারা এবং হাতের, হাতের কবজি পর্যন্ত তিনি কী করেছেন, তেমন করে আর একবার মেরেছেন। এখানে একটু লক্ষ্য করেন আগের বিষয়গুলি, তোমরা যদি জুনবি হও মানে বড় নাপাকি, স্বপ্নদোষ অথবা এটা হচ্ছে বড় নাপাকি, তাহলে পবিত্রতা অর্জন গোসল করতে হবে, আসল হচ্ছে গোসল করতে হবে। তোমরা যদি অসুস্থ থাকো গোসল করতে পারছো না, অথবা সফরে থাকো পানি নেই,
তাহলে গোসলের বিকল্প আসছে তেমন। ফাতায়ামাম সাইদান তাইব আউজা আহাদুম মিনকুম মিনাল গায়েত, তোমাদের কেউ যদি শৌচ কার্য সেরে আসে, পেশাব পায়খানা সেরে আসলেন, তো কি গোসল ফরজ হলো নাকি? হ্যাঁ, কি অজু অজু নষ্ট হলো, অজু নষ্ট হলো, তখন অজু করতে হবে, অজু করতে হবে। তাহলে এখানে ছোট নাপাকি আর বড় নাপাকি দুই রকমই উল্লেখ করা হয়েছে। তারপরে স্বামী স্ত্রী মিলন কথা বলা হয়েছে বড় নাপাকি। এখন কেমন করে তেমন করতে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন, তোমরা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলি এর মাসহ করো, হাতগুলি মাসহ করো। ফামসাহু বহুবচন যেহেতু, সেই জন্য তোমাদের হাতগুলি এবং তোমাদের চেহারাগুলি বলা হয়েছে, একজনে একটা চেহারা, একজনে দুটা হাত। তো যেহেতু বহুবচন দিয়ে সম্বোধন করা হয়, সেই জন্য তোমাদের হাত এবং তোমাদের তোমাদের চেহারা এবং তোমাদের হাতের মশা করো। তো আগে চেহারা না আগে হাত? আগে চেহারা। কোরআনে কারিমে এইভাবে উল্লেখ হয়েছে, মায়ুরিদুল্লাহ লিয়াজ আলাইক আয়কুম মিন হারাজ, আল্লাহ চান না তোমাদের ওপর সংকীর্ণতা আরোপ করতে, তোমাদেরকে কষ্ট দিতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম, তবে আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে, পবিত্র হওয়ার জন্য। পানি সবচেয়ে ভালো, কিন্তু পানি ব্যবহার করতে না পারলে বা পানি প্রাপ্ত না হইলে তেমন, এই তেমন মাধ্যমে আল্লাহ তোমাদের পবিত্র করতে চান। ওই হলে তিম্মা নেয়ামাত আলাইকুম, আর তোমাদের উপর তার অনুগ্রহ পরিপূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। সূরা মায়দা আয়াত নম্বর ৬, তাহলে সূরা মায়দা আয়াত নম্বর ৬ এখানে এই গোসলের কথা আর তেয়ামের কথা এসছে। তেয়ামের কথা দুটো আয়াতে কোরআনে কারিম এসছে, আর একটি আয়াত সূরা নিসার আয়াত নম্বর ৪৩। ওয়াকাউলুহু জাল্লা আলা জাল্লা যিকরুহ, আর মহান আল্লাহ আরও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস-সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না। হাত্তা তাআলা মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত যা তোমরা বলছো উপলব্ধি না করবে, কি বলছো বুঝতে না পারবে, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। তাহলে কি নেশা করা জায়েজ নাকি? হ্যাঁ, মদ খাওয়া জায়েজ? কেমন কথা, কোরআনে আল্লাহ বলছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, শুকর মানে হচ্ছে নেশা, মদের নেশা, মদ খেয়ে তোমরা মসজিদে যেও না সালাতে, যতক্ষণ পর্যন্ত তোমার হুশ ফিরে না আসবে। মদ নিষিদ্ধ হওয়ার আগে, মদ আরব জাত এত বেশি মদ খেত, এত বেশি মদ খেত, মদের আসক্ত ছিল যে একবারে আল্লাহ মদকে হারাম করেনি, তিনটি স্তরে হারাম করেছেন, তিনটি স্তরে মদকে হারাম করেছেন। প্রথম স্তর ছিল ওয়াস আলুনা কানিল খামর ওয়াল মাইসার, মদ এবং জুয়া সম্পর্কে, কুলফি হে মাইসমুন কবির, তাতে অনেক বড় গুনাহ আছে, ওয়া মানাফলিন নাস, আর কিছু ফায়দা, বেশ কিছু বহুমুখী ফায়দাও আছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিমা, তবে মদের আর জুয়ার গুনাহ তার উপকারিতা চাইতে বেশি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাগাম লাগালেন, সে টান দিলেন যে ওতে বড় গুনাহ আছে আর ফায়দাও আছে, তোমরা এত আসক্ত, এখন চিন্তা করো যে তোমরা গুনাহর কাজ করবে, হ্যাঁ, সামান্য লাভের জন্য। এতে বেশ কিছু লোক মদ ছেড়ে দিল, বেশ কিছু লোক মদ ছেড়ে দিল সরাসরি, কিন্তু কোরআনে কারিমে প্রথম স্তরে মদ হারাম করা হয়নি। যারা ওই রকম মানুষ পারলো নিজেকে কন্ট্রোল করতে, সবাই কন্ট্রোল করতে পারে না, অনেকে আছে বদভ্যাস ছাড়তে পারে না, অনেক দেখবে নামাজের ক্ষেত্রে পোস্টগার প্রথম কাতারে থাকে, ও সিগারেট ছাড়তে পারে না। জি, তো বেশ কিছু লোক ছেড়ে দিল,
দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন কি যে তোমরা নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না, সালাত পড়তে পারবে না। এতে বেশ কিছু মানুষ চিন্তা করল যে এত খারাপ জিনিস যেটা খেলে সালাতে যেতে পারবো না, একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে, তাহলে কেন খাবো, মদ ছেড়ে দিই। অনেকে মদ ছেড়ে দিল। দ্বিতীয় লাগামে টান দেওয়া হলো, অনেকে ছেড়ে দিল। কিন্তু তারপরও কিছু লোক করতো কি, এসা পরে খেয়ে নিত, আর তারপর শুয়ে গেল, ফজর হইতে হইতে নেশা চলে গেল, এরকম করত। আমি একসময় মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো ওই গ্রামে তালের তারি বুঝেন, হ্যাঁ, তালের তারিতে খেজুরেরও তারি হয়, তারি বলেন না আপনার রস বলেন, তারি বুঝেন, হ্যাঁ, তো তালের তারি আর খেজুরের রস আমরা খেয়েছি ঠান্ডা শীতকালে, আর খেজুরটাতে তাড়াতাড়ি করে নেশা হতো আসে না, যেমন তালে আসে, তালে খুব তাড়াতাড়ি আসে। আর তালটা সাধারণত ওই নেশা করে মানুষ, মদ বানিয়ে খায় বেশিরভাগ। তো এক লোক ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ একবারে মসজিদে হাজির থাকবে, মহাজন সাহেব মাদ্রাসার পাশে বাড়ি, কিন্তু এই নেশা ছাড়তে পারত না। তালের এলাকা বাড়ি, বরিন্দ্র এলাকায় বাড়ি, তালের গাছ খুব বেশি, লোক খায়, এসা পরে খেয়ে নেবে, আর ফজরে মসজিদে হাজির, এরকম বদ অভ্যাস ছিল। তো কিছু লোকেরা বলে ঠিক আছে এসা পরে খেয়ে নেব, ফজর হইতে হইতে নেশা চলে যাবে, এরকম করতো। আল্লাহ বলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে যাবে না, সালাত পড়তে পারো। হাত্তা তাআলা মা তাকুলুন, তোমরা কী বলছো যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না করবে যে কী বলছি। হতে পারে উল্টাপাল্টা তেলাওয়াত করছো, হতে পারে কী থেকে কী বলছো আল্লাহকে মাতাল অবস্থায়। ওয়ালা জনবান ইল্লা আবিরি সাবিল, আর জনবি অবস্থায় মানে না পাখির অবস্থায়, জনবি এর আগে বললাম জনব, জি, দুটো ক্ষেত্রে যে স্বপ্নদোষ অথবা স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে যে গোসল ফরজ হয়, জনবি হলে সালাতের কাছে যাবে না, মানে সালাত পড়া চলবে না নাপাক অবস্থায়, জি, মসজিদে যাওয়া যাবে না। ইল্লা আবিরি সাবিল, তবে যদি অতিক্রম করতে হয় মসজিদে, এপার থেকে ওপারে যেতে হচ্ছে মসজিদে, যারা থাকে অনেকে মসজিদে থাকে না, হ্যাঁ মসজিদে থাকে, আমাদের তবলিগি ভাইয়েরা মসজিদে থাকে, যে স্বপ্নদোষ হতে পারে না, হ্যাঁ ওদের মধ্যে আমার বাড়াবাড়ি আছে, কী করে, হ্যাঁ বুড়া আঙুলে ভর দিয়ে কোন অঙ্করে, হ্যাঁ বাইরে যাবে বুড়া আঙুলে ভর দিয়ে, যে হালত এগুলো তাদের অজ্ঞতা, প্রয়োজনে অতিক্রম করা যাবে মসজিদের এই মাথা থেকে এই দরজা ঢুকলে ওই দরজা বেরিয়ে চলে গেলেন, অবস্থান করা নিষেধ, মসজিদ অবস্থান করা নিষেধ নামক অবস্থা। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত গোসল না করে নেবে, যতক্ষণ পর্যন্ত গোসল না করে। ওয়াইন কুনতুম মারদা, আর তোমরা যদি অসুস্থ হও, আও আলা সাফরিন, অথবা সফরে থাকো, আও যা আহাদু মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ শৌচকার্য সেরে আসে, আও লা মাসতুম আন-নিসা, আগের আয়াতের মতো শব্দগুলো এসছে, এখানে বাক্যগুলো এসছে, তোমরা যদি স্বামী স্ত্রী মিলিত হও, ফলাম তাজিদুম্মান, তাহলে গোসল ফরজ, কিন্তু পানি যদি না পাও বা পানি ব্যবহার করতে না পারো, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটিতে তোমরা তায়াম্মুম করবে, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা মাসহ করবে তোমাদের চেহারা এবং তোমাদের হাতগুলি। ইন্নাল্লাহ কানা আফওয়ান গাফুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং মার্জনাকারী। এই আয়াতে আর একটি শিক্ষা আমরা পেয়েছি, যেটা এর আগে আয়াতে তাফসীরে আমি উল্লেখ করি, সেটা হচ্ছে
যে যেমন ছোট নাপাকি দূর করার ক্ষেত্রে ওযু, আর ওযু না করতে পারলে পানি না পেলে তেমন, ঠিক তেমনি বড় নাপাকির ক্ষেত্রে হ্যাঁ গোসল ফরজ, আর গোসল না করতে পারলে বা গোসলের পানি না পেলে তেয়াম্মম, বড় নাপাকের ক্ষেত্রেও তেয়াম্মম জি চলবে। জি অনেকের সংশয় হয় যে বড় নাপাকি গোসল ফরজ আছে, গোসল ফরজ হইতে পারে, কারো প্রয়োজন হইতে পারে, সমস্তের প্রয়োজন হইতে পারে, অসুস্থ এই অবস্থায় গোসল করলে রোগ বেড়ে যাবে, সাহস করতে পারবে, তেয়াম্মম করবে, কোনো অসুবিধা নেই। অধ্যায় নম্বর এক আর হাদিস নম্বর হচ্ছে 248 বলছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ, বাবুল ওযু কাবল আল গোসলে, এই অধ্যায় হচ্ছে গোসলের পূর্বে উজু করে নেওয়া সম্পর্কে। মুস্তাহাব বা সুন্নাত হচ্ছে গোসলের আগে কী করা, উজু করে নেওয়া। গোসল দুই রকম, একটা হচ্ছে মাসনুন গোসল মানে সুন্নতি গোসল, আর একটা হচ্ছে আর আল গোসল মুজজি, যে গোসল যথেষ্ট যথেষ্ট কাঁচালা হয়ে গেল কিন্তু সুন্নতি গোসল হলো না। সুন্নতি গোসল সেটা ফরজ গোসলের ক্ষেত্রে হোক বা এমনি নফল গোসলের ক্ষেত্রে হোক, সুন্নত গোসল জুমার দিনের গোসল সুন্নত গোসল, অথবা দৈনিক যে গোসল আমরা করছি, আমাদের বাঙালি সমাজের একটা বৈশিষ্ট্য ভালো, ডেইলি গোসল করবেই, অন্য জাতির মধ্যে সাধারণত এটা পাওয়া যায় না, ও সপ্তাহে একবারই করে, এই জন্য গন্ধ বেশি ওদের গায়ে। তো গোসল যেটা যথেষ্ট গোসল সেটা হচ্ছে গোটা শরীরে পানি বহিয়ে দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত পানি যদি প্রবাহিত করে দেন, পানি ঢেলে দেন, পানিতে ডুব দিয়ে দেন, পুকুরে দিলেন ঝাঁপ, নদীতে দিলেন ঝাঁপ, হ্যাঁ ডুব দিলেন, উঠে গেলেন, গোসল হবে না, হবে না গোসল হয়ে যাবে, এটা হচ্ছে যথেষ্ট গোসল হয়ে গেল। সুন্নতি গোসল হলো না, সুন্নতি গোসল হচ্ছে গোসলের পূর্বে কি করা, উযু করে নেওয়া। বলছেন বর্ণনাকারী সাহাবিয়া মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা আক্তাসালা মিনাল জানাবাতে, নবী সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, বাদা ফাগাসালা ইয়াদাইহি, শুরু করতেন প্রথম হাত ধোয়া থেকে, হাত ধুইতেন, সুম্মা তাওয়াদ্দা কামা ইয়াতাওয়াদ্দা লিস সালাতে, তারপরে সালাতের মতো উযু করতেন, সালাতের মতো উযু করতেন, সুম্মা ইউদখিলু আসাবিয়াহু ফিল মায়ে, তারপর নিজের আঙ্গুলগুলি পানিতে প্রবেশ করাতেন, ফায়ুখাল্লালু বিহা উসুল আশার, তারপরে তা দিয়ে নিজের যে মাথায় চুল, নবী সাল্লাল্লাহু আলাইহি চুল বড় চুল ছিল, চুলের শেকড়গুলিতে খালাল করতেন, খালাল করতেন, সুম্মা ইয়াসুব্বালা রাসে সালাসা গোরাফ, তারপরে রসুল্লাহ নিজ মাথায় তিন অঞ্জলি পানি ঢালতেন, বেয়াদেহে দুই হাতে, দুই হাতে এরকম পানি নিয়ে, অল্প পানিতে গোসল তো সেই জন্য এরকম প্রয়োজন, আজকাল তো পানি পানি আর পানি, হ্যাঁ কত পানি যে মানুষ অপচয় করছে, বেশি থাকলে যত অপচয় করতে হবে এমনটা নয়, কিন্তু অভ্যাস হয়ে গেছে মানুষের খারাপ। সোম্মা ইউফিদুল মালা জিলদিহি কুল্লি, তারপরে পানি পুরো শরীরে চামড়ায় বহিয়ে দিতেন, তারপরে বহিয়ে দিতেন, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোসল। এতে উযুটা একবারে সালাতের মতো শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর আরেকটি তরিকা হচ্ছে যে উযুর সবগুলি কাজ করে নিলেন একমাত্র পা ধোয়া ছাড়া, পা ধোয়া ছাড়া এটাও করতে পারেন, আর বিশেষ করে যদি কাদা মাটি থাকে, কাঁচা জায়গা থাকে, আমাদের শুধু কাঁচা জায়গাতে গোসল করতে হয়, এখন যদিও পাকা হয়ে গেছে প্রায় লোকের, কিন্তু নলকূপের কাছে পানি গোসল করলে পানি জমে যাবে, আবার পা ধুইতে হবে, তো এইরকম ক্ষেত্রগুলিতে আপনার বা এমনিতেও দ্বিতীয় তরিকা
যে কোনো জায়গায় আপনি পাকা এতেও করেন, সব কিছু করে নিলেন, পাটা শেষখানে ধুয়ে উঠে গেলেন। 249 নম্বর হাদিস, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, কালা তিনি বলেন, তাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুআহু লিসসালাতে গায়রা রিজলাইহি, রাসূলুল্লাহ ওযু করলেন সালাতের মতো ওযু শুধু দুই পা ছাড়া, এই যে হাদিস আছে দুই পা ছাড়া, ওয়া গাসালা ফারজাহু আর লজ্জা স্থান ধৌত করলেন, ওমা আসাবহ মিনাল আজা আর যা কিছু ময়লা আবর্জনা তাতে লেগেছে তা ধুইলেন, সুম্মা আফাজা আলাইহিল মা তারপরে পানি বহিয়ে দিলেন শরীরে, সুম্মা নাহা রিজলাইহি তারপরে দুই পা সরিয়ে দিলেন, মানে অন্য জায়গায় যেখানে গোসল করে সেখান থেকে সরে গেলেন, ফাগাসালাহ মা তারপরে দুই পা ধৌত করলেন, হাজিহি গোসলহু মিনাল জানাবাত, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাবাতের গোসল। এখানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওজুর সবগুলি কাজ করলেন, পা ধুইলেন না, পা শেষখানে গোসলের শেষে। দুই নম্বর, বাহ্যিক এই হাদিস থেকে মনে হচ্ছে যে উজু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তারপরে ওয়া দিয়ে এসছে লজ্জাস্থান ধৌত করলেন, তো উজু করে লজ্জাস্থান ধৌত করবেন না লজ্জাস্থান আগে ধৌত করবেন? হ্যাঁ, আগে লজ্জাস্থান পরিষ্কার করতে, আগে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে, ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করে নিতে হবে, সাবান টাবান দিলে। অনেকে জিজ্ঞাসা করে যে আমরা তো সাবান মাখি, তা আপনি উজুর আগেই কি করেন, লজ্জাস্থান পরিষ্কার করে নেন, তারপরে উজু করেন, আর তারপর উজু করার পরে গোসল করেন। জি, আর উজুর দুটো তরিকা যেমন বললাম, যে একবারে পুরো সালাতের মতো উজু করে নেন, অথবা দুটো পাকে রেখে দেন শেষখানে ধৌত করেন। দুই নম্বর অধ্যায়, বাব ও গোসলের রজলে মা ইমরাতে, এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ ব্যক্তির নিজ স্ত্রীর সাথে গোসল করা, স্বামী স্ত্রী একসাথে গোসল করা, স্বামী স্ত্রী একসাথে গোসল করাটা কেমন? হ্যাঁ, জায়েজ আছে, একটা পাত্রে একটা বালতিতে দুইজনে একসাথে গোসল করছে, সে একটা ঘটি দিয়ে হইতে পারে, একবার ও নিচে একবার ও নিচে, আবার দুইজনের দুটো ঘটি হইতে পারে, তাও হইতে পারে। 250 নম্বর হাদিস, ওরুয়া রহমতুল্লাহ আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা থেকে বর্ণনা করছেন, কালা তিনি বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র হতে গোসল করতাম, মিন কাদাহিন পিতলের, ইউকারু লাহুল ফারাক, যেটাকে ফারাক বলা হইত, এক একটা বর্তনকে এক একটা পাত্রকে এক এক নাম দেওয়া হইত সেই যুগে, যেমন একটা সা, হ্যাঁ একটা মুদ, এটা রেতিল, এইভাবে আরবদের বিভিন্ন পাত্রের নাম ছিল, তো এই পাত্রের পাত্রকে বলা হয় ফারাক। ফারাক এমন এক পাত্র যাতে তিন সা আসে, তিন সা, তো তিন সা প্রায় আট কিলোর কাছাকাছি বা তার একটু কম বেশি এরকম আর কি, কেউ আট কিলো বলেছেন, আর যদি তিনশো আড়াই কেজি করে দেয় তো 7.5 হবে, সৌদি আরবে একটু বেশি করে ধরা হয় 3 কেজি 100, যে এই যে ফেতরা দেওয়া হয় বেশি করে ধরা হয় যাতে এহতিয়াত সতর্কতামূলক। ভালো, তিন নম্বর অধ্যায় বলছেন, বাবুল গোসলে বিশ্বাই ও নাহবি, এই অধ্যায় হচ্ছে গোসল কর এক সা অথবা এর কাছাকাছি পানি দিয়ে, এক সা অথবা এর কাছাকাছি পানিতে গোসল কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পানিতে গোসল করতেন, মাত্র 2.5 থেকে 3 কিলো পানিতে গোসল করতেন। জি, তাহলে 2.5 থেকে 3 কিলো পানিতে যদি গোসল করতে হয় এতে কেমন করে গোসল করতে হবে? হ্যাঁ, অল্প অল্প করে পানি নিয়ে, যেমন 3 বার পানি নিয়ে মাথায় দিয়ে, আর তারপরে তখন পানি হালকা করে বহিয়ে দিয়ে তারপরে ঘষা দিতে হবে শরীর, এইভাবে, আর পানির অভাব ছিল সেই জন্য। রাসূলুল্লাহ আসলে এমন করেছেন, কিন্তু এক সাই কি করতে হবে, যেমন এক মুখ 600 গ্রামে উজু করেছেন আর
এক সায় গোসল করেছেন তো সেটাই করতে হবে? না, জায়েজ আছে, বেশি করা জায়েজ আছে, তবে এত বেশি নয় যেটা অপচয়ের পর্যায়ে চলে যায়। জি, ওলামারাই কথায় বলেছেন যে কেউ যদি এক সায় করে তো ভালো কথা, কিন্তু এক সার জায়গায় দেড় সা, দুই সা, আরও কিছু বেশি তো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বলছেন আবু বকর ইবনে হাফস কালা, তিনি বলছেন সামিয়তু আবা সালামা, আমি আবু সালামাকে বলতে শুনেছি, ইয়াকুল দাখালতু আনা ওয়া আখু আয়েশা আলা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রবেশ করলাম। ভাই প্রবেশ করলেন, এটা তো বুঝতে পারলাম যে মাহরাম ভাই, কিন্তু আবু সালামা প্রবেশ করলেন এটা কেমন? এখানে স্পষ্ট না যে আবু সালামার সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কী সম্পর্ক ছিল, কিন্তু ভাষ্যকারগণ লিখেছেন যে আবু সালামা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুধ ভাইয়ের ছেলে, দুধ ভাইয়ের ছেলে মানে ভাতিজা। তো দুধ ভাই যেমন মাহরাম শরীয়তের দৃষ্টিতে, তেমনই দুধ ভাতিজা আর দুধ ভাগনা এরা সব আল্লাহ রাব্বুল্লাহ আলমে হারাম করেছেন রাদাত, দুধ পানের মাধ্যমে যা বংশীয় সম্পর্কের মাধ্যমে যেগুলোকে মাহরাম করেছে, মানে নিজের ভাগনা মাহরাম, নিজের ভাতিজা মাহরাম, নিজের ভাই মাহরাম, ঠিক ওই রকমই দুধের সম্পর্ক, যে স্তন্যদানের সম্পর্ক, এ ছিল দুধ ভাতিজা আবু সালামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করেন, ফাসআলাহ আখুহান গোসলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভাই জিজ্ঞেস করলেন নবী সাল্লাম গোসল সম্পর্কে, যে নবী সাল্লাম কেমন গোসল করতেন? গোসলটা মানুষ বাড়িতেই করে, তাই না? তো কে কেমন গোসল করে বাড়ির লোকই বলতে পারবে, স্ত্রী বেশি বলতে পারবে, বাইরের লোক বলতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন তার ভাই, ফাদাআত বে ইনাইন নাহউইন মিন সা, তিনি একটি এমন পাত্র নিয়ে ডাকলেন যেটা আনুমানিক এক সা ছিল, এক সা পানি মানে তিন কেজি, ফাক্তাসাল্লা তাতে গোসল করলেন, মা আয়েশা তাতে গোসল করলেন, ওয়াফাজাত আলা রাসিহা, আর নিজের মাথায় পানি ঢাললেন, ও বাইনানা বাইনা হেজাব, সেই সময় যখন তিনি গোসল করছিলেন তখন আমাদের মাঝে আর তার মাঝে একটি পর্দা ছিল, পর্দা ছিল কাপড়ের পর্দা করে, পর্দার আড়াল থেকে গোসল করে দেখাচ্ছেন যে এইভাবে এক সাম পানি নিলাম আর তারপর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে যেভাবে আমি গোসল করে দেখাইলাম মাহরাম, তাও তারপর গোসলের সময় পর্দা করে, যদিও মাহারাম তারপরে গোসলের সময় পর্দা হওয়া উচিত, গোসলের সময় পর্দা হওয়া উচিত, এই জন্য পর্দা করে পর্দার আড়াল থেকে গোসল এর তরিকা দেখালেন যে এইভাবে গোসল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২৫২ নম্বর হাদিস, আবু জাফর বলছে আন্নাহু কানা ইনদা জাবির ইবনে আব্দুল্লাহ হুয়া ওয়া আবুহু, তিনি জাবির বিন আবদুল্লাহ প্রখ্যাত সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে ছিলেন, তিনি এবং তার মা, ওয়াইন্দাহু কওমুন, আর তার কাছে আরও বেশ কিছু লোকেরা ছিল, এক সম্প্রদায় ছিল, ফাসআলু আনিল গোসলে, তারা গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলো, তারা যে গোসল সম্পর্কে জিজ্ঞেস করলো, ফাকালা ইয়াকফি কাসাউন, গোসলের জন্য এক সা যথেষ্ট, এক সা তিন কেজি পানি যথেষ্ট, ফাকালা রজুলুন, জনৈক ব্যক্তি বলে উঠল মা এক ফিনি, আমার জন্য যথেষ্ট না, একসায় আমার হবে না, একসায় আমার হবে না, কালা জাবের, তখন জাবের রাদিয়াল্লাহ তাআলা রাগান্বিত হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি যথেষ্ট হয়েছে আর তোমার যথেষ্ট হবে না, এটা কেমন কথা? তাহলে বোঝা গেল কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের সামনে যুক্তি পেশ করে সেই ব্যক্তিকে ধমক দিতে হবে, শাসন করতে হবে এবং সতর্ক সাবধান করতে হবে,
সেই ব্যক্তি বলল আমার জন্য যথেষ্ট নয়। এই ব্যক্তি ছিল হাসান বিন মোহাম্মদ বিন হানফিয়া। কালা জাবের ফকালা জাবের জাবের কানা ইয়াকফি, তোমার যথেষ্ট হবে না একসা, অথচ কানা ইয়াকফি মান হো আউফা মিনকা সারান, যথেষ্ট হইতো একসা পানি গোসলের জন্য এমন ব্যক্তিত্বের যার লোম তোমার চাইতে বেশি ছিল, যার মাথার চুল তোমার চাইতে বেশি ছিল। আউফা মিনকা সারান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া খায়রুম মিনকা, এবার তোমার চাইতে তিনি শ্রেষ্ঠ, যে গোসল তিনি যথেষ্ট গোসল করেছেন, এমন নয় যে অসম্পূর্ণ গোসল করেছেন। সুম্মা আম্মানা ফি সাউবিন, তারপরে আমাদের ইমামত করলেন একটি কাপড়ে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাপড় পরিধান করে ইমামতি করলেন। তো একটি কাপড়ে ইমামত জায়েজ আছে, একটি কাপড়ে ইমামত জাহেজ আছে। আজকাল অভাব নেই, সেজন্য মানুষ কাপড়ের অভাব নেই, কিন্তু একটি কাপড় যথেষ্ট নেই। আচ্ছা জুব্বা, যদি মোটা কাপড় থাকে, মোটা কাপড় থাকে, হ্যাঁ মোটা হইতে হবে যাতে করে লজ্জাস্থান প্রকাশ না পায়, সাথে আওরাত হয়, আবরণ ঠিক থাকে। জুব্বা যথেষ্ট নেই, একটা জুব্বা যথেষ্ট। এক কাপড়ে সালাত আদায় করেছেন, তাহলে বোঝা গেল যে মাথার টুপি, এই যে বাড়াবাড়ি আমাদের সমাজে, না মাথার টুপি এমন কোনো জরুরি বিষয় নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নয়, তবে সাজ এটা ভালো, সাজ দিলে ভালো, দেশের মানুষ এটা পছন্দ করে, সুতরাং এটা ভালো, ভালো অবশ্যই। কিন্তু বলবেন যে সুন্নতি পোশাক না, সুন্নতি পোশাক মানে নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম করে পরেছেন আপনার মতো আমার মতো করে, না। তো এক কাপড়ে ইমামতি করেছেন যাতে করে মানুষ জানতে পারে যে একটি কাপড়ে ইমামত জায়েজ আছে। 253 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি মাইমুনাতা কানা ইগতাসিলানি মিন ইনাইন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি মাইমুনা উভয়ে গোসল করতেন এক পাত্র হতে, এক পাত্র হতে গোসল করতেন নবী সাল্লাম এবং তার বিবি উম্মুল মুমিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে গোসল করতেন একটি পাত্র হতে। কালা আবু আব্দুল্লাহ বুখারী বলছে, কানা ইবনে উবাইন ইয়াকুলু আখিরান আন ইবনে আব্বাস আন মাইমুনা ওয়া সহীহ মা রাওয়াহু ইবনে উবাই, সনদের কথা বলছেন। একটি পাত্র, তাহলে স্বামী স্ত্রী গোসল করা জায়েজ। আচ্ছা একটি পাত্রে গোসল করলে গোসলের পানিগুলো ছিটে পড়বে না, পড়বে না, পড়বে না, তাহলে কি পানিটা নাপাক হয়ে যাবে? না। তাহলে এটাও একটি দলিল স্পষ্ট যে হানাফি মজহাবে যে বলা হচ্ছে মায়ে মোস্তামাল নাপাক, মায়ে মোস্তামাল মানে ব্যবহৃত পানি, যে পানিটা ব্যবহার হচ্ছে গায়ে গোসলে বা উজুতে ওটা নাপাক, এ ফতোয়া ঠিক নাই বা এই মশলা তাদের ঠিক নয়। 4 নম্বর অধ্যায়, বাবু মান আফাজ আলা রাসিহি সালাসান, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে নিজের মাথায় তিনবার করে পানি বহায়, তিনবার করে অঞ্জলি, তিন অঞ্জলি পানি নিল আর তারপরে মাথায় বহিয়ে দিল, তিনবার করে বহিয়ে দেওয়া উত্তম। বলছেন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আনা ফাউফিযু আলা রাসি সালাসান ওয়া আশার বিয়াদিহি কিলতাইহিমা, আমি আমার মাথায় তিনবার করে পানি প্রবাহিত করি এবং দুই হাতে ইশারা করলেন, দুই হাতে ইশারা করলেন যে এইভাবে পানি নিয়ে আমি মাথায় পানি বহিয়ে দিই। এইভাবে অল্প পানিতে গোসল হতে পারে, যেমন একসায় গোসল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 255 নম্বর হাদিস, বলছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, কাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফরিগু আলা রাসিহি সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় তিনবার পানি ঢালতেন, তিনবার পানি ঢালতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জি, তবে একবারই যথেষ্ট, একবার যেমন বললাম যে একবার যদি কেউ পানি বহিয়ে দেয় যথেষ্ট, গোটা শরীরে পানি পৌঁছিলেই হলো।
আবু জাফর বলছেন, কাল আলী জাবির, এর আগে হাদিসটা এসছে অবশ্য, এখানে নিয়েছে, এখানে যেহেতু এই বিষয়টি এসছে তিনবার করে পানি নেওয়ার কথা মাথায়, সেজন্য নিয়েছে হাদিসটি। আবার জাবির বলেন, আতানি ইবনু আম্মেকা, তোমার চাচাতো ভাই আমার কাছে এসেছিল। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়ারিযু বিল হাসান ইবনে মুহাম্মদ, এই যে একটু আগে বললাম যে যেই লোকটি বলেছিল যে আমার জন্য কিন্তু যথেষ্ট নয় একসা, এই লোকটি ছিল এই যে হাসান বিন মোহাম্মদ ইবনুল হানফিয়া। আমার কাছে তোমার চাচাতো ভাই এসেছিল, উদ্দেশ্য করছেন তিনি হাসান বিন মোহাম্মদ ইবনুল হানফিয়াকে। কাল কাইফাল গোসল মিনাল জানাবা, জানাবাতের ফরজ গোসল কেমন? ফাকুলতু, আমি বললাম, কানান নবী ইয়াখুযু সালাসাতা আকুফিন ওয়া ইউফিযুহা আলা রাসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন অঞ্জলি পানি নিতেন এরকম করে, আর তারপরে তা বহিয়ে দিতেন নিজ মাথার উপর, মাথায় বহিয়ে দিতেন। সুম্মা ইউফিযু আলা সাইরে, তারপরে গোটা শরীরে পানি বহিয়ে দিতেন, তারপরে গোটা শরীরে পানি বহিতেন। ফাকালি আল হাসান, তখন আমাকে হাসান বলেছিল, ইন্নি রাজুলুন কাসিরু শার, আমার অনেক বেশি চুল রয়েছে। ফাকুলতু, আমি বললাম, কানান নবী আকসারু মিনকা শারান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল তোমার চেয়ে বেশি ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একসায় হয় তোমার কেন একসায়ে হবে না? পাঁচ নম্বর অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বাবুল গোসলে মারাতান ওয়াহেদা, এই অধ্যায় হচ্ছে একবার করে গোসল করা, মানে একবার শুধু পানি ঢেলে দিলেন, যে তাও যাই আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালাত মাইমুনাতু মাইমুনা বলে, ওয়াদাতু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি গোসলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি গোসলের জন্য পানি রেখেছিলাম। ফাগাসালা ইয়াদাহু মাররাতাইন, দুই হাত দুইবার করে ধৌত করলেন, আও সালাস অথবা তিনবার। উজু সম্পর্কে বলেছে, উজু একবার ফরজ, আর দুইবার করে যদি কেউ ধোয় উজুর অঙ্গগুলি তো ওর চাইতে ভালো, আর তিনবার করে সবচাইতে ভালো, দুইবার অথবা তিনবার দুই হাত ধৌত করলেন। সোম্মা আফরাগা আলা শেমালেহি ফাগাসালা মাজা কিরাহু, তারপরে বাম হাতে পানি ঢাললেন, বাম হাতে পানি ঢাললেন, আর তারপরে লজ্জাস্থান ধৌত করলেন, লজ্জাস্থান ধৌত করলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দুইবার, মানে হাতটা যেহেতু ডুবাবেন এতে পানিতে তো এই হাতটা ধুয়ে নিলেন, আর তারপরে বাম হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করলেন, তার লজ্জাস্থান পরিষ্কার করবেন বাম হাতে। সোম্মা মাসাহা ইয়াদাহু বিল আরদে, তারপরে নিজ হাত ঘষা দিলেন জমিনে, মাসাহা মানে হাত ফিরানো, হাত বোলানো, মাসাহা মানে মাসাহ করা, মাসাহা মানে হচ্ছে ঘষা দাও, হাত পরিষ্কার করার জন্য লজ্জাস্থানে গেছে মাটিতে। আজকাল সাবান আছে, ওই জন্য মাটির প্রয়োজন হয় না, কিন্তু এক সময় দেখেছেন হয়তো আপনার যারা বয়স্ক মানুষ, তাই না, যে মাটিতে ঘষত মানুষ। সোম্মা মদমদা, তারপরে গড়গড়া করলেন, কুলি করলেন, অস্তান শাখা আন্নাকে পানি দিলেন, গাসালা ওয়াজহা ওয়াইয়াদাই হে, মুখমণ্ডল ধৌত করলেন, দুই হাত ধৌত করলেন। সুম্মা আফাজ আলা জাসাদি, তারপরে নিজ শরীরে পানি বহিয়ে দিলেন। সুম্মা তাহাওয়ালা মিন মাকানিহি, তারপর নিজ স্থান থেকে সরে গেলেন, যেখানে গোসল করে সেই জায়গা থেকে সরে গেলেন। ফাগাসালা কাদমাই হে, আর তারপরে দুই পা ধৌত করলেন, দুই পা ধৌত করলেন, কারণ যেই জায়গাতে গোসল করেছেন কাঁচা মাটি তো সেখানে পানি জমে গেছে, সেখান থেকে সরে গিয়ে দুই পা ধৌত করলেন। আজকে এখানে আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।